বালি মাটির পরিবর্তে পৌরসভার আবর্জনা দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, কাজ বন্ধ করে দিল স্থানীয়রা। কান্দি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে বাগানপাড়া থেকে খিচড়িপাড়া পর্যন্ত গার্ডওয়াল তৈরির কাজ 2 মাস আগেই তৈরি হয়েছে। গার্ডওয়াল রাস্তা তৈরির কাজ এখনও বাকি রয়েছে। আজ সকাল থেকে স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করে বালি বা মাটির পরিবর্তে পৌরসভার আবর্জনা ফেলে রাস্তা তৈরির কাজ করছে ঠিকাদাররা। স্থানীয়রা কাজ বন্ধ করে দেয় এবং বিক্ষোভের মুখে পড়ে স্থানীয় ঠিকাদার। স্থানীয়দের অভিযোগ, বাগানপাড়া থেকে খিচড়িপাড়া পর্যন্ত রাস্তা তৈরির কাজ হচ্ছিল নিম্নমানের উপকরণ দিয়ে। যেখানে বালি বা মাটি দেওয়ার কথা সেখানে পৌরসভার আবর্জনা দিয়ে ঠিকাদার কাজ করছে। আমরা বলতে গেলে ঠিকাদার আমাদের উপর চড়াও হয়। আমরা রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিয়েছি, যতক্ষণ পর্যন্ত এই আবর্জনা তুলে মাটি বা বালি দিয়ে কাজ নতুন করে শুরু করা হচ্ছে ততক্ষণ কাজ বন্ধ থাকবে। গোটা ঘটনার কথা জানিয়ে কান্দি পৌরসভার পৌরপিতার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে স্থানীয় বাসিন্দারা। কান্দি পৌরসভার উপপৌরপিতা অজয় বড়াল জানান, আমরা স্থানীয়দের অভিযোগ পেয়েছি রাস্তার কাজে যে রকম উপকরণ দেওয়ার কথা তেমনই দিতে হবে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি, সত্য প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। কান্দি থেকে শোভন ব্যানার্জির রিপোর্ট, NTV WB। সমস্যা হচ্ছে এখানে গার্ডওয়ালের কাজ হচ্ছিল, এখানে গার্ডওয়ালের কাজ হওয়ার পর ওরা মানে যে কন্ট্রাক্টর আছে সে মিউনিসিপালিটি যত সব আবর্জনা বাগবাড়িতে পড়ে থাকে সেখান থেকে নিয়ে এসে এখানে গার্ডওয়ালের মধ্যে ফেলাচ্ছে। তা আমাদের এলাকাবাসীর এখানে বক্তব্য যে এখানে যেন ভালোভাবে কাজ করা হয়, হ্যাঁ, আর মাটি আর বালি যেন ফেলা হয়, এগুলো যেন উঠিয়ে নিয়ে যাওয়া হয়। মিউনিসিপালিটির যে সিগন্যাল আছে, সিগন্যালে যেভাবে রাস্তা তৈরি নির্মাণের কথা বলা হবে হয়েছে সেইভাবেই রাস্তা হবে। হ্যাঁ, এখানটায় সিগন্যাল অনুযায়ী রাস্তার কাজ হবে। আচ্ছা, যদি সিগন্যাল অনুযায়ী যদি কাজ না করে তার বিরুদ্ধে কোনো কি ব্যবস্থা নেওয়া হবে? যদি সিগন্যাল অনুযায়ী সে রাস্তার কাজ না করে আমাদের মিউনিসিপ্যালিটি ওভারসাইড সেকশন যাবে, তারা বিল করবে না, তারা কাজের কোনো ওয়ার্ক অর্ডার দেবে না, কোনো এস্টিমেট করবে না। ওদের একটা অভিযোগ আছে যে যে ঠিকাদার ছিল ঠিকাদারকে বলা হয়েছে, ঠিকাদার বলছে মাটি পাওয়া যায়নি তাই আবর্জনা ফেলা হয়েছে। না, ঠিকাদার মাটি পাওয়া যায়নি আবর্জনা ফেলা হয়েছে এটা ঠিকাদার ঠিক বলেনি। কারণ ওখানটা যদি মাটি থেকে মাটি দিতে হবে, এস্টিমেট যদি মাটি থেকে মাটি দিতে হবে কেন সে আবর্জনা দেবে? লিখিত অভিযোগ জমা পড়েছে আমাদের বাসিন্দা। হ্যাঁ, আমরা লিখিত অভিযোগ জমা পড়েছে শুনলাম। আমি লিখিত অভিযোগ আমরা ওভারসাইড সেকশনে দেবো এবং যাতে তদন্ত করে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় সেই ব্যাপারে আমি জানাবো তাদেরকে।